তারও পালানোর জায়গা ছিল না। বড় একা ছিলেন তিনি। মা 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 তুমি কি এই স্বার্থপর আত্মকেন্দ্রিক পুরুষ মানুষগুলোকে তুমি কি করে এত ব্যাগ করো বলো তো? আমি হলে তো থাক মুনি, এসব কথা ছেড়ে দে, অন্য কথা বল। অন্য কথা? তার মানে তুমি বলছো আমিও তোমার মতো ছেড়ে দেব? সরি মা, হবে না। পুরনো কথা নাড়াচাড়া করে কি পাবি মুন্নি? শুধু মনটা খারাপ হবে। মা মা তোমার দুঃখ হয় না? তোমার তোমার রাগ হয় না? তোমার মনে হয় না যে অন্তত একবার একবার সবকিছু ভেঙে চুরে ফেলি? সারা জীবন গড়ার চেষ্টা করেছিল মুন্নি, ভাঙার কথা আমি কখনো ভাবি। এই যে এসব কথা শুনলে কি মনে হয় জানো? রামানন্দ লাহিড়ির ইনফ্লুয়েন্স। মুন্নি, কার নাম ধরে এসব কথা বলছিস তুই? সরি মা, তুমি যদি আমার জায়গায় থাকতে না, আমার মতো করে ভাবতে ভাবতে বাধ্য হতে। সেই জন্যই তো তোকে কখনো কোনো কাজে বাধা দিইনি। তুই নিজের মতো বড় হয়ে ওঠ। কখনো যেন কারোর ওপর তোকে নির্ভর না করতে হয়, এটাই তো আমার চেষ্টা ছিল। কিন্তু মা, আমার ভেতরের যে জ্বালাটা তুমি যেদিন আমাকে নিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছিলে, সেদিন থেকে একটা আক্রোশ তৈরি হয়েছিল মা। কি করে ভুলবো আমি সেটা? কিন্তু মুন্নি মুন্নি, সে তো অনেক আগেকার ঘটনা। মা মার সেই মানুষটি রামানন্দ লাহিড়ি, আমি তো তার মেয়েও হতে পারতাম মা।